চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলোতে অপারেটর নিয়োগ প্রক্রিয়ায় ধীরে ধীরে চলনীতি অনুসরণ করছে সরকার। ফলে ভৌত অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষে বছর পেরুলেও অপারেশনে আনা যায়নি পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে আগামী মাস থেকে নিজস্ব তত্ত্বাবধানে পিসিটির অপারেশন শুরু হবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলছেন বন্দরে বিদেশি অপারেটরদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় বিষয়টিকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে সরকার। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গেল বছর অক্টোবরেই জাহাজ ফেরানোর জন্য প্রস্তুতি শেষ চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটির, কিন্তু বছর পেরুলেও অপারেশনে আসেনি 4 লাখ কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষমতা সম্পন্ন টার্মিনালটি। সৌদি আরবের রেড সি গেটওয়ে নামের একটি গ্লোবাল অপারেটর কোম্পানি টার্মিনালটির দায়িত্ব নিতে আগ্রহ দেখালেও প্রক্রিয়া সম্পন্ন হয়নি এখনও। লালদিয়ার চরে উদ্ধার হওয়া জমিতে ডেনিস জায়ান্ট মার্কস লাইন নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিলেও তা এগোয়নি। এনসিটি ও সিসিটিতে আন্তর্জাতিক অপারেটর কোম্পানিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত হয়নি। এতে বন্দর ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বহির্বিশ্ব থেকে যদি কোনো এক্সপার্ট, কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা বন্দর যদি বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে চায়, তাতে করে কিন্তু আমি একটা ভালো সম্ভাবনাই দেখি। কারণ দেখি এই কারণে যে আপনার যদি একটা প্রতিদ্বন্দ্বী থাকে, বন্দরের যদি একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হয়, তাহলে দেখা যাবে যে একজন আরেকজনকে দেখে শিখতে পারবে যে কী কী প্রয়োজন হলে একটা কম্পিটিশন তাদের মধ্যে তৈরি হবে, একটা প্রতিযোগিতা তাদের মধ্যে তৈরি হবে। বন্দর চেয়ারম্যান বলছেন প্রতিযোগিতা ও সেবার মান বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দিতে গিয়েই গ্লোবাল অপারেটর নিয়োগের কথা ভাবা হচ্ছে। বিসিটির জন্য আমরা বিদেশি অপারেটর আমরা দেখছি, কথাবার্তা চলছে, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত হয়নি। দেশি এবং বিদেশি সব ধরনের অপারেটরকে আমরা ওয়েলকাম করি। আমরা ইতিমধ্যে রেড সি গেটওয়ে নামে একটা সৌদি কোম্পানির সাথে আমরা আলোচনা করছি, এটা অনেক দূর আলোচনা এগিয়ে গেছে। যদি সব কিছু ঠিক থাকে হয়তো বা আমরা তাদের সাথে আগামী মাস বা তারপরের মাস থেকে আমরা আমাদের বিসিটি যৌথভাবে আমরা অপারেশনে যাব। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলছেন জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই গ্লোবাল অপারেটরদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় সরকার। পৃথিবীর যারা রিনাউন্ড যে সকল অপারেটর আছে তারা আমাদের কাছে প্রপোজাল দিয়েছে, এবং আমরা চট্টগ্রামের স্বার্থ, চট্টগ্রামবাসীর স্বার্থ, দেশের স্বার্থ সংরক্ষণ করেই আমরা তাদের সঙ্গে এই কার্যক্রমে একত্রিত হব। বিশ্বের যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যদি আমাদের সঙ্গে কাজ করতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাবো, এটাই হচ্ছে সরকারের নীতি। বর্তমানে বছরে 30 লাখের কিছু বেশি কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। পিসিটি অপারেশনে এলে এই সংখ্যা আরও 4 লাখ বাড়বে, তবে চাহিদা আরও বেশি। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম।